জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের পর গৃহ নির্মাণের জন্য সরকারের দেয়া জমি নিয়ে বিপদে পড়েছে সুনামগঞ্জের শিশু শিল্পী ফার্জিনার পরিবার খাস জায়গা বন্দোবস্ত পেলেও দখলদারের মামলায় অভিযুক্ত হয়ে আদালত আর জেলা প্রশাসকের অফিসে ঘুরতে হচ্ছে ফার্জিনার বাবাকে হাওড়পাড়ের জীবন সংগ্রাম নিয়ে নির্মিত কুড়াপক্ষীর শূন্যউরা চলচ্চিত্রে অভিনয় করে প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সিলানি তাহিরপুর গ্রামের দরিদ্র পরিবারের শিশু ফার্জিনা সেই পুরস্কার রাখার ঘর না থাকায় জমিসহ দ্রুত ঘর নির্মাণের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী পরে জেলা প্রশাসকের নির্দেশে তাহিরপুরের লাকমা গ্রামে খাস জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করে ফার্জিনার মা বাবাকে সতেরো শতক জায়গা বন্দোবস্ত দেয় উপজেলা প্রশাসন কিন্তু সরকারের দেয়া সেই জায়গায় এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ফার্জিনার বাবা মায়ের তাদের নামে মামলা করেছে অবৈধ দখলে থাকা মুবারক হোসেন সায়ম এবং তার স্ত্রীকে রাবে আগে বন্দোবস্ত দেওয়া হয়েছে নতুন করে সেই বন্দোবস্তকারীকে তারা উচ্ছেদ করে কোনো উচ্ছেদ মামলা না করে কোনো আইনি প্রক্রিয়া গ্রহণ না করে তাকে বেআইনিভাবে জোরামালে উচ্ছেদের অপচেষ্টা চালিয়েছে এটা একটা মানুষের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে ওই ভদ্রুকে কোনো পেপার্স নেই বা ওই বড্রুলুক অবৈধভাবে দখলকার ছিলেন স্থানীয় প্রশাসন ওনাকে উচ্ছেদ করে দিয়েছে আমরা যেহেতু মাননীয় আদালতে মহদ্দমাটা চলমান আমরা আইনিভাবে আমরা মোকাবিলা করবো বিবাদী হয়ে সাই ঘুরছেন আদালত আর ডিসি অফিসের বারান্দায় মামলার খরচ যোগাতে হিমশিম চাইছেন এই বিপদ থেকে মুক্তি এই জায়গা আমার লাগে লাগে বিপজ্জনক আমি গরিব মানুষ ট্রেন দফা করিয়া সুনাম লাগে আইনি প্রক্রিয়া শেষ করে শিশু শিল্পী ফারজিনার পরিবারের জন্য একটি ঘর নির্মাণের নির্দেশনা দেয়া হয়েছে জানিয়েছেন জেলা প্রশাসক সংশ্লিষ্ট নির্দেশনা প্রদান করেছে যেন যথাযথভাবে মামলার বিষয়ে জবাব দিয়ে মামলাটা ফাইট করে এবং তাদেরকে আমরা যেন দ্রুততম সময়ে ওই জমিতে ঘর নির্মাণ করে দিতে পারি সুহানুর রহমান সুহান যমুনা নিউজ সুনামগঞ্জ